অবশেষে আমি কিন্তু চলে গেলাম সাইকেল বাজারে ফোনিক্স টর্নেডো এই সাইকেলটা অনেকটা পপুলার অ্যালবানিয়ার সাইকেল খুঁজতাছি পাইতাছি না ওরে দেখার টাইম পাইতাছি না ওয়াও গাইস এই জায়গাটা ভিউটা শুধু একবার দেখো আজকে আমি আমার গ্রামের পাশে একটা বাজার আছে ওই বাজারে মূলত গিয়ার সাইকেল পাওয়া যায় অনেক কম টাকায় গিয়ার সাইকেল পাওয়া যায় পুরাতন নতুন সব ধরনের সাইকেল পাওয়া যায় এবং এখানে চোরাই সাইকেলও পাওয়া যায় 2-3 হাজার টাকার মধ্যে সাইকেল পাওয়া যায় তো আমি ওখানে যাব প্রথমে আমি আমার বড় ভাইকে নিয়ে ঘর থেকে বাইর হলাম বিকেলের দিকে কিন্তু সময়টা চলতেছিল আমার বাড়ি থেকে বাজারটি প্রায় 10 কিলোমিটার প্লাস মানে আধা ঘন্টার পথও বেশি তো আমার সাইকেলের শিফটারটা সমস্যা হচ্ছে পিছনে শিফটার খারাপ হয়ে গেছে এটা খুব দ্রুতই কিন্তু ঠিক করতে হবে সো অনলাইনে কিন্তু অলরেডি অর্ডার করেছি সো খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে এই হাস রে ভাই সর না রে ভাই ভিডিও বানাচ্ছে একটু সর তো গ্রামের রাস্তায় এই ধরনের হাঁস মুরগি সাগর সব কিছু রাস্তায় চলে এসে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয় তারা তো আমাকে এখন রাইডিং করে যেতে হবে বাজারে অবশেষে আমি কিন্তু 10 কিলোমিটার সাইকেল চালানোর পর কিন্তু পৌঁছে যাই সাইকেল বাজারে যেখানে কম টাকায় সাইকেল পাওয়া যায় আমি এখানে কোনো ধরনের ফোনের সঙ্গে কোনো ট্রাইপড কিংবা গিম্বল ব্যবহার করিনি এক হাতে আমি সাইকেল চালাচ্ছি এবং অন্য হাতে আমি ফোন নিয়ে ভিডিও করতেছি যার ফলে ভাই কন্ট্রোলে আসতেছে না মাথা নষ্ট মানে কি বলবো এত রিস্ক নিয়ে আমি ভিডিও করতেছি তো তারপর দেখতে পাচ্ছি ফাইনালি গাই সাইকেলের বাগানে কিন্তু চলে এসেছি প্রথমে আমি আমার বড় ভাইকে আমার সাইকেলটি রেখে দিই যাতে করে সাইকেলটি সিকিউরিটি থাকে তারপর এখানে অনেকগুলো আমি সাইকেল দেখতে পাই আমি এখানে এসেছি সাইকেলের দামাদামি করতে কীরকম সাইকেল পাওয়া যায় এখানে তো এটাই আজকে আমি দেখাবো আমি জানি না এখানে কী অবস্থা হবে তো আমি এখানে অনেক ধরনের সাইকেল দেখতে পেয়েছি গিয়ার সাইকেল কয়েকটা দেখতে পেয়েছি এগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কীরকম গিয়ার সাইকেল এদিকে দাম আর বর্ডার এলাকায় বেশিরভাগই চোরাই সাইকেল পাওয়া যায় এখানে তো শুরু করা যাক এখানে একটা নন গিয়ার সাইকেল তোমরা দেখতে পাচ্ছ এই সাইকেলটা তারা 2000 টাকা বিক্রি করে দিল তারপর আমি এখানে একটা আমার চোখে যে সাইকেলটা পড়ে হিরো কেটিএম আরসি তো এখানে হুইল রিম তো এই ধরনের রিম কিন্তু আমার পছন্দ না তো আমি জিজ্ঞেস করলাম এই সাইকেলটার দাম কত তারা বলতেছে সাইকেলটার দাম নাকি 12,000 টাকা সো ব্র্যান্ড নিউ এটা আবার সেকেন্ড হ্যান্ড না ব্র্যান্ড নিউ এখানে আমি শিফটারগুলো দাম সীমানোর এবং নিচে যখনই দেখলাম এ ভাই সব অরিজিনাল সীমানো না এগুলো সবগুলো কপি সীমানো মানে চায়না এবং প্রিয়েল দেখলাম এখানে 7 স্পিড ড্রিল আর সীমানো জাস্ট সীমানো লেখা কিন্তু এটা অরিজিনাল সীমানো না এবং সাইকেলের লুকটা বলি সত্যি অসাধারণ ছিল আমার কাছে সাইকেলের কালার কম্বিনেশনটা অনেক ভালো আর এখানে কিন্তু এটা স্টিল আমি বলতেছিলাম ভাই আমি সাইকেল নেবো না আমার লাগবে অ্যালবোনিয়াম সাইকেল মানে যেভাবে হোক কথাটা কেটে দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই সাইকেল তো নেবো না সাইকেল দামাদামি করতেছিলাম আর এখানে এত সাইকেল চোখে পড়বে ভাই সিরিয়াল বাই সিরিয়াল মানে অভাব নেই এখানে এই ধরনের ইন্ডিয়ান সাইকেলগুলোর দাম আমি একটু পর তোমাদেরকে দেখিয়ে দেবো এরপর আমার চোখে পড়ে একটা এক্সপ্রেসের সাইকেল এই সাইকেলটা মনে হচ্ছিলো ব্র্যান্ড নিউ কিন্তু পরে দেখি এটা ইউজ করা এটা 1 মাস ব্যবহার করা হয়েছে এক্সপ্রেসের আর এই বডিটা চেক করি এই সাইকেলটা স্টিল মেটাল মনে হচ্ছে হ্যাঁ এটা মেটালির তারপর এখানে যদি আমি জিজ্ঞেস করছিলাম ভাই এই সাইকেলটা কতদিন ব্যবহার তারা বললো এটা 1 মাস ব্যবহার কিন্তু এখন ব্র্যান্ড নিউ এখানে শিফটারগুলো চেক করতেছিলাম তারা আমাকে বলতেছে দেখো এই সাইকেলটিতে লাইট রয়েছে কিন্তু তারা হয়তো জানে না আমি কে এই সাইকেলের লাইট সম্বন্ধে আমার খুব ভালোভাবে জানা আছে আমার লাইটটা এবং এই লাইটটা সেম ছিল এবং দেখো এখানে 1 মাস মাত্র ব্যবহার সাইকেলটি তারা 11,500 টাকা দিয়ে কিনেছে এটা সাইকেল কত চাইছেন এটা কত 10,000 আমি অ্যালবোনিয়ামের সাইকেল খুঁজতেছি অ্যালবোনিয়াম অ্যালবোনিয়াম নাকি তা আমি কর পাবো না আমরা যেমনি কিনছি অমনি এক্সপ্রেসের সাইকেলটি দেখার পর আমার চোখে পড়ে আরও 2টি গিয়ার সাইকেল ব্র্যান্ড নিউ তাছাড়া এখানে ইন্ডিয়ান সাইকেলগুলো এই সাইকেলগুলো গ্রামে এত বেশি চাহিদা সেটা বলার বাহিরে এই সাইকেলগুলো দেখতেছিলাম এখন ব্র্যান্ড নিউ মানে এগুলো ইন্ডিয়ান সাইকেল আমাদের এইদিকে ইনপুট করে আনা হয় আমাদের পাশে কিন্তু বর্ডার অনেক কাছে যার কারণে কিন্তু এই সাইকেলগুলো ইন্ডিয়া দিয়ে আসে আর এই সাইকেলগুলোর দাম আমি জানি না তারপর আমার চোখে পড়ে 2টা গিয়ার সাইকেল একটা হচ্ছে অ্যাভন এবং একটা হচ্ছে ফোনিক্স এখানে একজন ব্যবসায়ীকে আমি পেয়ে যাই তাদের সঙ্গে আমি প্রথমে পরিচয় হই এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এখানে তারা অনলাইনে সাইকেল বিক্রি করে অনেক কম টাকায় তো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা কিন্তু চেক করতে পারো সাইকেল এখানে 2টা সাইকেল আছে 2টা সাইকেলে আমি কিন্তু এখানে রিভিউ দেবো ওকে সো প্রথম হচ্ছে ব্র্যান্ডিং দি ফোনিক্স টর্নেডো এই সাইকেলটা অনেকটা পপুলার আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বর্তমান কম দামের মধ্যে বেস্ট সাইকেল এটাকে মনে করা হয় তো ভাই এই সাইকেলের দাম কত আগে জিজ্ঞেস করি 11,500 টাকা বলতেছে যদিও সাইকেলটা এখনো নিউ মনে হচ্ছে একদম ইনটেক গাড়ি শোরুম ইনটেক
একদম এখানে নিউ সাইকেল বিক্রি করা হয় 11500 তাই না সাইকেলে যদি বলি এখানে শিফটার গুলো এখানে সীমানোর ইউজ করা হয় নাই 3 স্পিড এন্ড পিছনে তোমরা 8 স্পিড পেয়ে যাবে তাছাড়া যদি বডিটা এটা স্টিল বডি আই এম শিওর স্টিল না এটা হলো ইয়েলো 10000 ইয়েলো ভাই ইয়েলো দিস ইজ স্টিল সাইকেল সম্পর্কে জানার না ভাই সাইকেল নিয়ে আমার ভিডিও বানাই সারা দিন না সারা দিন ভিডিও বানান আর ব্লগ করে থাকি আমরা কোন সাইকেল কোন মডেল এখন যদি আরেকটা সাইকেল এখানে দেখবে হিরো তো আমারটা হচ্ছে অ্যাভন হিরো এবং অ্যাভন কিন্তু দুটোই কাছাকাছি কোম্পানি এটা সাইকেলের দাম কত ভাই ওই একই দাম 11500 সো এখানে ড্রিলার পিছনের ড্রিলার এখানে সীমানোর ইউজ করেছে এখানে সীমানোর টোনিরো টিএসজি ডিস্ক ব্রেক পিছনে মেকানিক্যাল ব্রেক সামনে সীমানো শিফটার ব্যবহার করা হয়েছে এবং পিছনে এখানে শিফটার সীমানো রয়েছে এখন বিএসএ যারা বড় সাইকেল পছন্দ করো তাদেরকে বলতে চাই তারা এখানে সাইকেলটা নিতে পারো সবথেকে কম দামে এখানে তোমরা পেয়ে যাবে ভাই এই সাইকেলটার দাম কত বিএসএ ওটা ভাই 10500 টাকা তো এগুলো সাইকেলের দাম 10500 বা আরো কিছু ডিসকাউন্ট রাখবে অবশ্যই তোমরা এখানে আসতে পারো লোকেশন বলতেছে এখানে দুরাগুড়ি আর এখানে তোমরা কিন্তু কুরিয়ার সব ধরনের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছে অনলাইনে তোমরা নিতে পারবে তো ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া অবশ্যই থাকবে অবশ্যই তোমরা তার চেক করতে পারবে সো এই সাইকেলগুলো মূলত 22 সাইজ বলা হয় এগুলোকে কিন্তু গিয়ার সাইকেলের ক্ষেত্রে আলাদা স্পিডের উপর নির্ভর করে আর এগুলো মনে হচ্ছে 29 ইঞ্চি নাইলন টাওয়ার এখানে ইউজ করেছে জি এখানে 29 সাইজের টায়ার এগুলো 28 আমি মনে করেছিলাম 29 28 হাফ বলা হয় কিন্তু গিয়ার সাইকেলের ক্ষেত্রে সবসময় টায়ারের উপর নির্ভর করে সাইকেলের মডেল হয় 26 ইঞ্চি জি আলহামদুলিল্লাহ এখানে এসে আমাদের এলাকার একজন ইউটিউবারের সঙ্গে পরিচিত হয় সেও কিন্তু ইউটিউবার তো ফার্স্ট টাইম তার সঙ্গে দেখা হঠাৎ করে দেখা হয়ে যায় আমি কখনো ভাবতেই পারি নাই পরিচিত আরেক ভাই ইউটিউবার ঠিক আছে ভাই পরিশ্রম না করলে কিছু করতে পারবেন না জি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমি এই সাইকেল বাজারে আর বেশিক্ষণ ওয়েট করি না তারপর আমি এখানে সাপের খেলা দেখাচ্ছিল আমি 2-1 মিনিট এখানে দেখে এখান থেকে আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ সাইকেল বাজারে থাকার পর আমি বাড়ির দিকে রওনা দিই কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি একটা জায়গা যাব একটা ঘুরতে জায়গা যাব যেখানে সবাই যায় তো প্রথমে আমাকে রাস্তা যেতে হবে ভাই এখান থেকে প্রায় 5 কিলোমিটার কিন্তু রাস্তার পরিস্থিতি এতটাই ভয়ানক সেটা বলার বাইরে এবং আমরা এখানে রাস্তা কিন্তু হারিয়ে ফেলি অবশেষে আমরা কিন্তু রাস্তা পেয়ে যাই সঠিক রাস্তা আর গ্রামের দৃশ্যটা দেখো ভাই সব কত অসাধারণ লাগতেছে মানে গ্রামীণ পরিবেশ মানে আসলে কিন্তু অসাধারণ এখানে যদি বলি বর্তমান বিকেল টাইম চলতেছে আর এখানে কিন্তু ভুট্টা ক্ষেত আর আমরা যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে আসলে অনেক ভালো লাগতেছিল বাপরে আরে বাবা তো বাজে রাস্তা ঠিক আছে হে প্রভু হো গিয়া রাস্তা পুরো বাজে গাইস আরে দেখো দেখো এত ধুলো পাইসা এগুলো কি রাস্তা ঘিয়ের কমাতে হবে ঘিয়ের কমা শেষ আমার জুতার অবস্থা টাইট হয়ে যেতেছে ওরে দেখার টাইম পাইতেছি না এত বাজে রোড অবশেষে ভাই এত কষ্টকর তারপর আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার পর আমার সাইকেলটা আমি প্রথমে এখানে স্ট্যান্ডে রেখে যাই ব্রিজের উপরে এখানে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলে গাইস এখন যদি পরিবেশটা দেখাই গাইস এখানে দেখো এটা কত সুন্দর এটি হচ্ছে একটা টিউব এখানে যখন টিউবে হাওয়া দেওয়া হয় তখন এই ব্রিজের পানি কিন্তু এখানে আটকে যায় অপর দিকে কিন্তু পানি যেতে পারে না আর এইদিকে দেখো ভাই সব কত ভয়ঙ্কর লাগতেছে আসলেই কিন্তু অসাধারণ ছিল এখানে আমরা প্রায় 5-10 মিনিট ঘোরাঘুরি করি তারপর এখান থেকে আমার বাড়ির দিকে রওনা দেই এবং বাড়ি এসে যেটা অবস্থা হয় আমার সাইকেলের অবস্থাটা দেখতে পড়ছো মানে ধুলো দিয়ে পুরোই 12টা বেজে গেছে সাইকেলটা মুছতে এখন আমার অনেক সময় লাগবে তো এই তো ছিল ভিডিওটা আমি জানি ভিডিওটা ভালো হয়নি এরপর থেকে যদি ভিডিও বানাই সাইকেল দাম সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানাবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও